প্রায় 11টা স্কুল নির্মাণ করতে পেরেছি এই গরুর অর্থায়ন থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমার বিক্রিত অর্থ দিয়ে আমরা 2.5 কোটি টাকা আমরা ওই মাদ্রাসাটাকে ডেভেলপমেন্ট করার জন্য দেব দুধের গরুগুলো আবার এখানে আমাদের দুধ বিক্রি হয় ওই টাকাটা একটা আমাদের ফান্ডে থাকে আর গরু বিক্রি করার টাকা একটা ফান্ডে থাকে আমরা আল্লাহর রহমতে ওই টাকাটা দিয়ে মানে সামাজিক কাজ কারবার উনি সেলিম ওসমান সাহেব এমপি হওয়ার পরে না উনি আগে থেকে এটা করেন এবার আমরা চিন্তা করেছি আমরা নবীগঞ্জ যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসায় আমরা একটা বিল্ডিং বানাবো বিল্ডিং বানানোর জন্য আমরা ওখানে 1.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করব এবং 40 জন ছাত্রকে আমরা 4 বছর শিক্ষাদান করব তার পরিপ্রেক্ষিতে 40 জন ছাত্রকে আমরা হাফেজ বানাতে পারবো আমি তার জন্য আমি গরুর দাম বাড়িয়ে দেবো তা না গরুর দাম আমরা একদম রিজনেবল দেখেছি বাজারে যে গোশতের দাম আছে আমরা তার থেকেও বাড়তি করে দিই আমরা সৌন্দর্যের উপর একটা দাম রেখেছি সেটা হচ্ছে 600 টাকা পার কিলো বডি ওয়েটে তারপরে আমরা মধ্যম সাইজের যেটা রেখেছি সেটা হচ্ছে 500 টাকা 550 টাকা তারপরে হচ্ছে 500 টাকা তারপরে হচ্ছে 480 টাকা বিভিন্ন সাইজের সবাই যেন মানে কোরবানি দিতে পারে তার জন্য আমরা এই অবলম্বনটা করেছি এই অবলম্বনের পরিপ্রেক্ষিতে আমি সবার কাছে সহযোগিতাই চাইব যে আমাকে একটু সাহায্য করেন এই এতিম দুস্থ যে ছেলেপেলে আছে তাদের যে শিক্ষার কাজে আমি লাগাচ্ছি এই গরুর টাকা দিয়ে ঠিক আছে সে বন্দরে একটা মাদ্রাসায় ইসলামিক কাজে ঠিক আছে এটা দান করবে ও সুবাদে ও খুশিতে আমি এত ঈদের আগে অনেক আগে কিন্তু আমি গরুটা এসে বুকিং দিলাম ওই মাদ্রাসা কিছু আমি হিসেবে গরু কিনা কিছু হইলো আমি একটা পার্টিসিপেট হইলাম একটু এবার আগে ভাগে আসা কারণ গরু এখানেই থাকে আমার গরুটা একদিন কিংবা দুই দিন আগে যেটা বাড়িতে নেওয়ার কিংবা বাচ্চারা বা ফ্যামিলি দেখতে চায় সেটাও হয়ে গেল এখানে আমার গরু পছন্দ করা হয়ে গেল রেটের ক্ষেত্রেও সাশ্রয় এরপর এটার যে ইঞ্জেকশন ট্যাবলেট বা বিভিন্ন রকমের জিনিস খাইয়ে দেয় যে গরু যে ঈদের আগে মোটা তাজা করে সেই জিনিসটা নাই এই ক্ষেত্রে আমি একটা নিশ্চিত হতে পারছি